আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মাছের ঝোল। তো এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কয়েকটি কাঁচামরিচ, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। তো এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো যখন মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ফালি করে রাখা পেঁপে। তো মিডিয়াম আঁচে আমি পেঁপেগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। তো আমার এটি ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ফুটন্ত গরম পানি, যতটুকু ঝোল রাখবো এবং যতটুকু মাছ সিদ্ধ হতে লাগবে। তারপর এগুলোকে একটু হালকা নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমরা ঢাকনাটি খুলব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি মাছের ফ্রাই। আপনারা এখানে যে কোনো মাছের ফ্রাই ব্যবহার করতে পারেন। আমি এখানে তেলাপিয়া মাছের ফ্রাই ব্যবহার করেছি এবং এই মাছটি আমি কিভাবে ভেজেছি এটার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। এর পর এখন এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে জিরা গুঁড়া ছিটিয়ে। এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ না পেঁপেটি খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে। তো প্রায় 15 মিনিট পর আমরা ঢাকনাটি খুলে দেখি একটু কি অবস্থা। তো পেঁপেটি ভেঙে দেখছি যে এটি পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। তো তা আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দিই এটি কেমন হয়েছে। এটি হলো পেঁপে এবং একটি মাছ কাছ থেকে দেখিয়ে দিই। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই এটি বাসায় ট্রাই করতে ভুলবেন না এবং রান্না করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।